আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ক্যাপসা রান্না করব এবং সবজি দিয়ে তরকারি রান্না করব। তো কিভাবে রান্না করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার পাতিল গরম হওয়ার পরে আমি জৈতুন তেল দিয়ে দিতেছি পাতিলে। তো এখন পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিতেছি তেলে ভাজার জন্য। তো আমি হালকা পেঁয়াজ রসুন ভাজার পরে এখন আমি দিয়ে দিতেছি দারচিন, শুকনা কালো লেবু, তারপরে হচ্ছে লং। গোলমরিচ লবণ দিয়ে দিতেছি। এখন জিরে দিয়ে দিব। জিরা দিয়ে দিতেছি। তো সব কিছু আমি একসাথে ভেজে নিব। তো এখন আমি মুরগিটা দিয়ে দিব, এটা হচ্ছে বড় মুরগি, 1300 গ্রাম, একটা আছে 900 গ্রাম, একটা আছে 1000 গ্রাম, একটা আছে 1100 গ্রাম, এটা হচ্ছে বড়টা 1300 গ্রাম। তো অর্ধেকখানি মুরগি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন মুরগি টমেটো সব কিছু একসাথে ভাজবো। তো আমি অন্য কোনো মশলা এটার মধ্যে দিব না। তো কাঁচামরিচ দিব। তো আমার মুরগিটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব বলক তোলা, আর আমি সবসময় রান্নার কাজে গরম পানি ব্যবহার করি। তো আমাদের বাংলাদেশে যেরকমভাবে বিরিয়ানি রান্না করা হয়, মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে রান্না করা হয়, এভাবেও রান্না করা যায় আরব দেশে। আবার হলুদ মরিচের গুঁড়া ছাড়াও রান্না করা যায়। তো আমি আজকে মশলা ছাড়া রান্না করছি সাদা বিরিয়ানি। আমাদের বাংলাদেশে যেমন মশলা দিয়ে রান্না করে বিরিয়ানি, মশলা ছাড়া রান্না করে এরকমই। তো আজকে আমি মশলা ছাড়া রান্না করছি বিরিয়ানিটা। এটা ক্যাপসাটা একটা বিরিয়ানির মতো খেতে অনেক মজা লাগে। তো আমাদের বাংলাদেশে এরকমভাবে তো আর মানে বিরিয়ানি রান্না করে না, তো এভাবে আরব দেশে রান্না করে, কিন্তু খেতে বিরিয়ানির মতোই অনেক মজা। তো আমি চালগুলো নিয়েছি, তো সব চালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর এই চালের নাম হয়েছে আরবিতে রোজ চিকন চাল। তো এখানে বলা হয় ওবোকেস, রোজ ওবোকেস আরবিতে এই চালের নামের বলা হয়। আর যেটা মোটা চাল সেটার বলা হয় রোজ ওবোবিন্ত। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, চালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। আর এখানে আমার মরিচ দেওয়ার বাকি ছিল, আর মরিচটা আমি ক্যাপসাতে দিয়ে দিতেছি। এখন আমি সবজি দিয়ে তরকারি রান্না করবো। তরকারি রান্নার জন্য আমি সবজি, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। তো আমি এই সবজিতে ঢেঁড়স, গাজর, তারপরে বেগুন, বটবটি, খোসা, আলু, ক্যাপসিকাম এগুলো দিয়েছি, দারচিন, জিরে, লং, এলাচ, গোলমরিচের গুঁড়া, আরবি মশলা, হলুদ মরিচ,
এবং শুকনা কালো লেবু, এটা হচ্ছে টমেটো পেস্ট, তো আরবিতে কেউ বলে তোমাত মাজুন, আবার কেউ বলে সালসা। তো আমি এখানে তরকারি রান্না করার জন্য যে তুন তেল দিয়ে দিচ্ছি পাতিলে, এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেব। এখন আমি দারচিন, এলাচ, লং, তারপর জিরে দিয়ে দিব, শুকনা কালো লেবু, জিরা, এগুলো দিয়ে ভেজে নেব একসাথে। তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। তো টমেটো ভালো করে ভেজে নিব, টমেটো গলে গেলে তারপরে আমি মশলা দিব। তো আমার টমেটোটা গলে গেছে, এখন আমি হলুদের গুঁড়া, আরবি মশলা, হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দেব মশলাগুলো কষানোর জন্য। তো এইভাবে সবজি দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। তো আমি এখানে কিছু টমেটোর পেস্ট দিতেছি। তো আমি ভালো করে নেড়ে দিলাম, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি এখানে সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি অনেক সুন্দর করে। তো এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব মশলাতে, আর সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর আবার নাড়া দিব, কারণ আমার সবজিগুলো ভালো করে কষাতে হবে। আর সবজিগুলো ভালো করে কষানো হলে তারপরে আমি গরম পানি দিব পালক তুলা, আর ভালো করে সবজিগুলো কষানোর পরে গরম পানি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মনে ছিল না লবণ দিতে তরকারি রান্না করার জন্য, তো এখন মনে হলো, তো আমি লবণ দিয়ে দিতেছি। এটা হচ্ছে মোটা লবণ, ফ্রেশ লবণ, রান্নার কাজে ব্যবহার করা হয়। তো আমি লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি ভালো করে নেড়ে দিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, তো এখন আমি পালক তুলা পানি, গরম পানি দিয়ে দিব তরকারির মধ্যে।
তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল হচ্ছে রেহানা ব্লগ, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। তো এটা হচ্ছে ক্যাপসা। তো আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি মুরগিটা এখন ওভেনে দিব। আর ধুয়ে রাখা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই চালগুলো মুরগিটা তুলে ওই মুরগির পানিতে চালগুলো দিয়ে দিব আর মুরগিটা ওভেনে দিয়ে দিব। আর যাদের ওভেন নাই তারা মুরগিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মুরগিটা তেলে ভেজে নিতে পারবেন লাল করে, পরে মুরগির পানির মধ্যে চালগুলো দিয়ে দিবেন। তো আমার ক্যাপচা রান্না করা শেষ, সবজি দিয়ে তরকারিও রান্না করা শেষ। তো এটা হচ্ছে ওভেনের ভিতরে দিছিলাম মুরগি। তো আমার কপিল, কপিলের ছেলে এবং আমার ম্যাডাম খাবে, কপিলের বড় ভাই খাবে দুপুরই খাবার। তো আজকে আর আমি ম্যাডামের সাথে খেতে পারবো না যেহেতু ম্যাডামের ছেলেরা খাবে। তো এখানে হচ্ছে আপেল আর হচ্ছে মালটা। তো এই হলো আমার তরকারি, সবজির তরকারি। আর এটা হচ্ছে আমার খাবার, ক্যাপসা। ক্যাপসাটা অনেক মজা লাগে বিরিয়ানির মতো খেতে। আর হচ্ছে আমি সবজির তরকারি নিয়েছি। এটা হচ্ছে সবজির তরকারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।